হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালের গরম চা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই দেখো, গরম চা নিয়েছি, গরম না, ঠান্ডা হয়ে গেছে। আমি গরম খেতে পারি না। সকালে রান্না হয়ে গেছে, গরম চাটা হয়নি। আজকে ভাবছি ঝুল একটু ছাড়বো, অনেকদিন ঝুল ঝাড়া হয়নি, কারণ আমি একটু ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ ওর পরীক্ষা চলছিল। তো ছুটির দিন ছাড়া তো সময় পায় না, আমার ছেলের স্কুল থাকে, টিউশন থাকে। তো আজকে ওর আজকে টিউশনে ছুটি, তো ভাবছি একটু ঝুল ঝাড়বো আর ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দেবো কেচে, কারণ গরম পড়ে গেছে আর সেটা প্রয়োজন নেই। আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, দেখা হচ্ছে দুপুরবেলায়। চুল ঝাড়া হয়ে গেছে, এবার আমি ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। এবার আমি ঘর মোছার জন্য নিয়ে নিচ্ছি এক বালতিতে জল এবং মপ, তার মধ্যে দিয়ে দিলাম শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, সন্দক লবণ এবং ডেটল। শ্যাম্পু দিলে মার্বেল চকচক করে, আর হ্যান্ড ওয়াশ স্যানিটাইজারের কাজ করে, আর সন্দক লবণ ঘরে নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে, আর লাস্টে যে ডেটল দিলাম সেটা জার্ম দূর করতে সাহায্য করে। এটা আমি সপ্তাহে একদিন করে থাকি। ঘর মোছা হয়ে গেছে, এবার আমি ব্ল্যাঙ্কেটটা কাচবো। যারা বাড়িতে আমার মতোই ব্ল্যাঙ্কেট কাচতে চাও, শুধুমাত্র তাদের জন্য বলছি, একটা বড় গামলাতে জল নিয়ে তার মধ্যে ইজি দিতে হবে। সার্ফ দিলে কিন্তু চলবে না, সার্ফ দিলে সেই সার্ফ জলটা শেষ করতে দম বেরিয়ে যাবে। এইভাবে কাচবে, তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে কাচছি ব্ল্যাঙ্কেটটা। ভালো করে কাঁচা হয়ে গেলে এইভাবে ধুয়ে দু তিনবার জলটা ফেলে দিতে হবে। ব্ল্যাঙ্কেটটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা চেয়ারের মধ্যে এইভাবে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। আমি স্নান করে পুজো করলাম, তারপর এখন আমি খাবার খাচ্ছি। আমার ছেলের আগেই খাওয়া হয়ে গেছে, আমার স্নান করতে দেরি হবে বলে ওকে আগেই স্নান করে খাইয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করেছি শাক ভাজা, আর নিম দিয়ে বেগুন, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।